দেশ ও জাতির একটি ক্রান্তিকাল অবস্থায় কাউখালের এই চিরাপাড়া ইউনিয়নের যুবলীগের এই সম্মেলন অত্যন্ত গুরুত্ব বহন করে। পিরোজপুরে কাউখালী উপজেলার চার নং কিরাপাড়া ইউনিয়ন যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে 20 জুন। ইউনিয়ন যুবলীগের এই ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক আলহাজ ইসাক আলী খান পান্না। বিশেষ অতিথি হিসেবে ছিলেন অ্যাডভোকেট KKM আব্দুল শহীদ, মোহাম্মদ মনিরুজ্জামান পল্টন। এছাড়াও আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী ও সমর্থক। বাংলার যুব সমাজকে বিভ্রান্ত করার জন্য, বাংলার মানুষকে বিভ্রান্ত করার জন্য, গণতন্ত্রকে ধ্বংস করার জন্য, মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার জন্য, এই বাংলাদেশের উন্নয়নের ধারাকে ব্যাহত করার জন্য একটি চক্র লিপ্ত হয়েছে। এদিকে ইউনিয়ন যুবলীগের এই সম্মেলনকে কেন্দ্র করে নেতা কর্মী ও পদ প্রত্যাশীদের মধ্যে ছিল উৎসবের আমেজ। অন্যদিকে ইউনিয়ন যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন শেষে আগামী 3 বছরের জন্য চান্যাং কিরাপাড়া ইউনিয়ন যুবলীগের কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে চান্যাং কিরাপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি হিসেবে মোহাম্মদ দুলাল হোসেনকে এবং সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ মহিউদ্দিন মঞ্জু শেখকে ঘোষণা করা হয়। এই বাংলাদেশে একটি অরাজকতা সৃষ্টি করতে চায়, আগামী দিনের সামনে নির্বাচন, জাতীয় সংসদের নির্বাচন সামনে রেখে যখন এই বাংলার মানুষ ঐক্যবদ্ধ পারে শেখ হাসিনাকে বাংলার পুনরায় ক্ষমতায় এনে এই বাংলার মানুষের দুঃখ দুর্দশা লাঘব করতে চায়, এই বাংলার মানুষের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায়, বাংলাদেশ আজকে উন্নয়নের একটি রোল মডেল হিসেবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগের কাউখালী উপজেলা শাখার প্যাডে বাবু অলোক কর্মকার, আহ্বায়ক নাসির তালুকদার, যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান শাওন, যুগ্ম আহ্বায়ক স্বাক্ষরিত প্যাডে এই কমিটি আগামী 3 বছরের জন্য অনুমোদন দেওয়া হয়। কে নতুন অনুমোদিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, তারা তাদের উপর অর্পিত দায়িত্ব ও আগামী দিনের সংগঠনকে সুসংগঠিত করতে প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছে তারা। আজকের এই সম্মেলনের মধ্য দিয়ে নূতন নেতৃত্ব তারা হবে, তাদের দায়িত্ব থাকবে, কর্তব্য থাকবে যুব সমাজকে ঐক্যবদ্ধ করে বঙ্গবন্ধু সরকারের সোনার বাংলা গড়ার জন্য, শেখ মনিরের স্বপ্ন বাস্তবায়নের জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হাতকে শক্তিশালী করে সকল সংগঠনের মোকাবিলা করে আগামী দিনের যে নির্বাচন আসবে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন শেখ হাসিনার নেতৃত্বে, সেই নির্বাচনকে জয়যুক্ত করতে হবে আওয়ামী লীগের প্রার্থীকে একটি কথা।